असुरगण तारा मिले समुद्र मंथन करेछे। समुद्र मंथन करते करते सेखान थेके प्रथम उरागण लक्ष्मी देवी क्रमानुसारे प्रकाश होच्छे। अंतिमे सेई धनुर मध्ये काड़ाकाड़ी लेगे गेछे, काड़ाकाड़ी लेगे गेछे। तो काड़ाकाड़ीर मध्य देवतागण तो एकटा कि तादा एकटु मान मर्यादाशील व्यक्ति, सेजन्य आसुरिक वृत्ति सम्पन्न हये जे काड़ाकाड़ी करे एकटा वस्तु निबे एई मानसिकता देवतादेर नेई। स्वाभाविकभावे तारा भगवानेर प्रति निर्भरशील थाकेन एवं धार्मिक এবং তারা সময়ের অপেক্ষা করেন। এই জগতে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি খুব সজ্জন থাকে, তারা বেশি সেই ভিড়ের মধ্যে যাওয়া পছন্দ করে না, জোর জবরদস্তি ভিড়ের মধ্যে গিয়ে যে কোনোভাবে হোক, এইসব উশৃঙ্খল ব্যাপার। অনেক সময় এইসব ভিড় ভাড়ের মধ্যে অনেক ব্যক্তি চাপা পড়ে মারাও যায়। এই জন্য যারা সমাজে অনেক সজ্জন ব্যক্তি আছে তারা ওইসব পছন্দ করে না, যেন ধারাবাহিকভাবে কিংবা সিরিয়ালভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া হোক কিংবা যে কোনো স্থানেই যা কিছু শান্তিপূর্ণভাবে। এই ভিড়ভাড়টা দুই তিন বছরে কমেছে কিছুটা, হ্যাঁ না, যে ভিড়ভাড়ের তবু আছে, মানুষ তো, এটা তো মনুষ্য লোক, এখানে তো দিন দিন জনসংখ্যা বাড়ছে, তো ভিড় তো বাড়বেই। তো সস্থানে অবস্থান তো স্বাভাবিক, কিন্তু যখন একসাথে হয়ে সেখানে ভিড় ভাড়ের মধ্যে অনেক সময় অনেক লোক আহত হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সজ্জন যারা তারা এরকম একটি পরিবেশকে কদাপি পছন্দ করেন না, এটাই জগতের কথা। আর সুরলোকে দেবতাগণ তারা তো সবসময় তারা বসে থাকেন অমৃতটা কিংবা ওদের ওইখানে প্রয়োজনীয় বস্তুগুলো তাদের দাসীগণ নিয়ে আসছে, তারা ভোজন করছে বসে, তাদের হাতও ধুতে লাগছে না, হ্যাঁ, এইরকম সেবা ওরা ওইখানে পায়। তো তারা কি করে এখানে এইসব অসুরদের ধাক্কা দিয়ে একদিকে ফেলে অমৃত কলসটা কেড়ে নেবে, অনেক ব্যাপার আছে, এবং তাদের মানমর্যাদার ব্যাপার আছে, এটা তো সম্ভব হয় না। এই প্রকার পারিবারিক জীবনে সামাজিক জীবনেও যারা একটু নিজেকে গুছিয়ে চলার অভ্যাস কিংবা বেশি হাল্লা চিল্লা করে না, বেশি ভিড় ভাড়ে যায় না, অনেক সময় নিজে অপমানিত হয়েও দেখবেন অনেকে সামাজিকভাবে কিংবা পথে ঘাটে অপমানিত হয়েও তারা প্রত্যুত্তর করে না, কেন লজ্জায়, অনেকে এরকম নিজেকে খুব সম্বরণ করে নেয় লজ্জায়, এতটাও আবার করতে নেই নিজেকে, আবার বাইরে যখন কেউ অন্যায়ভাবে কিছু বলবে কিছু করবে তাকে সেটা জবাব দিতে লাগে, এটা সামাজিক একটা অধিকার রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেবতাগণ তারা তো সবসময় একটা সুবিধার মধ্যে আছে, তাদের আহার বিহার আদি সব কিছু দিয়ে দিচ্ছে, তাদের এত যুদ্ধ করতে হয় না জবরদস্ত খাবারটা নেওয়ার জন্য। কিন্তু এখানে পরিস্থিতিটা এরকম ভয়ঙ্কর অবস্থা, ওরে বাপরে, যখন অমৃতটা প্রাপ্ত হলো অসুরগণ তারা তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, বলছে এটা আমি আগে পান করব। আরেক অসুর বলছে তুই কেন, আমি আগে পান করব। দেবতাগণ তারা আর কত দৌড়াবে, হ্যাঁ, তারা তো ভদ্রলোক। তাদের এই অবস্থা দেখে তখন ভগবান কী করলেন, তিনি চিন্তা করলেন আমি এরা তো ন্যায়ভাবেই, দেবতা এবং অসুর উভয়ই ন্যায়সঙ্গত, কেমন ন্যায়ভাবে কাজ করছে। অবশ্য অসুরগণ কর্ম করেছে, দেবতারও কর্ম করেছে, অসুরগণ একটু সেটা শৃঙ্খলতা ভুলে গেছে, কিন্তু দেবতারা ভুলে নাই, তারা স্বাভাবিকই আছেন,
কিন্তু তাদের দ্বারা সম্ভব নয় বলে তারা শান্তভাবে আছেন। তারা যে জবরদস্ত অমৃতের কলসটা আনবে এটা সম্ভব নয় ওদের দ্বারা। এখন অসুরগণ তাদের মধ্যেই এক অপরের হস্তান্তর হচ্ছে, ওই অমৃত কুম্ভ মানে কলস একজন থেকে আরেকজন নিয়ে যাচ্ছে। তুই কেন পান করবি, আমি আগে পান করব। ভগবান চিন্তা করলেন আমি কাকে রাখবো, কাকে বঞ্চিত করব, তাই না? কারণ অসুরগণ ও তো তাদের পিতা তো একজনই না, পরমেশ্বর ভগবান থেকে প্রকাশ, সুর এবং অসুর উভয়েরই ভগবান থেকে, এবং ভগবানের পরামর্শ মতোই এরা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন তারা আমার যেই বিধানটাকে ভুলে গেছে, ভুলে যাওয়ার জন্যই এদের এই অবস্থা, এই দুর্গতি। এই জন্য পরমেশ্বর ভগবান চিন্তা করলেন যে কি করা যায়। তো দেবতাগণ তো পাবে না, কেন অসুরগণ যদি এভাবে একজনের হাত থেকে একজনে কাড়াকাড়ি করে দেবতাগণ পাবে না। তখন ভগবান চিন্তা করলেন যে অসুরগণ যদি অমৃত পান করে তারা অমর হয়ে যাবে, কিন্তু চারিত্রিকভাবে তো তারা শুধরাবে না, সমাজের অমঙ্গল করবে, অসামাজিক ক্রিয়াকর্ম করবে এবং সবসময় ধ্বংসের কথা চিন্তা করবে। হ্যাঁ, পৃথিবী নষ্ট, মনুষ্য জগতে মনুষ্যকে উৎপীড়ন করবে, সৎপ্রয়ুক্ত করবে না এই অমৃত পানের, এই জন্য এদেরকে সেটা দেওয়া যাবে না। কিন্তু ভগবান সেটা প্রত্যেক মানা করে, কি করে জবরদস্ত কিছু করতে পারে না। তখন পরমেশ্বর ভগবান কি করলেন, তিনি একটি মোহিনী রূপ ধারণ করলেন, সুন্দরী মোহিনী রূপ, যাকে দর্শন করে ত্রিভুবন মোহিত হয়ে যায়। মোহিনী রূপ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন না, দবিয়ে সাং গুণময়ী মম মায়া দূরত্বয়া, অর্জুনকে বলে দিয়েছেন আমার মায়া যে বড় দুর্দান্ত, এটা থেকে পার পাওয়া যায় না। মহাদেব পর্যন্ত ভগবানের মায়া দেখতে চেয়েছিলেন, নারদ দেবর্ষি নারদ ভগবানের মায়া দেখতে চেয়েছিলেন, ব্রহ্মা মায়া ভগবানের মায়া দেখলেন, এইভাবে পরমেশ্বরের মায়া বড় দুর্দান্ত। তো তিনি অর্জুনকে বলেছেন দেবী ইয়েসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়াটা বড় দুর্দান্ত। অর্জুন বলল এই মায়াটা বিস্তার করলে তো তোমার দিকে আমরা কি করে এগিয়ে যাব, হে প্রভু তোমার দিকে এগিয়ে যাব কি করে? তো কৃষ্ণ কি বললেন, মামেব ইয়ে প্রপদন্তে মায়া মেতাম তরন্তিতে, যারা আমাতে সমর্পিত হবে শরণাগত হয়ে যাবে তারা এই মায়া থেকে পার পেয়ে যাবে, তারা এই মায়া থেকে পার পেয়ে যাবে। একটি প্রসঙ্গ, খুব সুন্দর, সর্প একটি সাপ ব্যাংকে ধরেছে, একদম ভালো করে ধরেছে, ব্যাংকটা ছটপটাচ্ছে, কাঁপছে। হ্যাঁ, তার এমন বা বিষ দাঁত বসিয়ে দিয়েছে, কাঁপছে ব্যাংকটা, তো ওইটাকে খেয়ে নেবে। তো ব্যাংকটাও ভগবান প্রতি শরণাগত হয়ে গেছে, হে শ্রীহরি আমাকে রক্ষা করো, আজ আমি তো একদম এই সাপের গ্রাসে হয়ে গেছি, মুখে প্রবেশ করেছি, আমাকে রক্ষা করো শ্রীহরি। ব্যাংক ভগবানকে ডাকছে আর সাপটিও ভগবানকে ডাকছে, হে শ্রীহরি আমি কতদিনের ক্ষুধার্ত, আজ কষ্টে মষ্টে একটি প্রাণীকে শিকার করেছি, একে যেন খেতে পারি, তুমি কৃপা করো প্রভু। সেও ভগবানকে ডাকছে, ব্যাংও ভগবানকে ডাকছে। তখন ভগবানকে ভগবান বললেন ব্যাংটাকে যে বাজবি যদি মর, হ্যাঁ বাজবি যদি মর, আর সাপটাকে বলল খাবি যদি ধর। হ্যাঁ, যদি বাঁচতে চাস মর, আর যদি, আর সাপটাকে বললো যদি খেতে চাস ভালো করে ধর। তো ব্যাংকটা চিন্তা করলো, প্রভু আমাকে বলছে বাঁচবি যদি মর, তা আমি তো নিজে নিয়ে মরতে পারি না, এ তো আমাকে মারবে তারপরে না মরবো। তো ভগবান বলছে মরার জন্য তার মানে, ঠিক আছে তো আমি মরার মতোই হয়ে থাকি। তো ব্যাংকটা একদম হাত পা ছেড়ে দিয়েছে, এখন আর কাঁপে না, এখন আর নাড়াচাড়া করছে না, একদম হাত পা ছেড়ে দিয়েছে, হাত পা ছেড়ে দিয়েছে। তো সাপ ভেবেছে
যে ও তো মরে গেছে, এত এখন আর আগের মতো নাড়াচাড়া করছে না। তখন সর্প সাপ চিন্তা করলো, আমি অনেকক্ষণ ধরে আছি এভাবে ফনা ধরে, আমার ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, আমার অঙ্গ ব্যথা হয়ে গেছে, একটু রেখে বিশ্রাম করে নি। তো এটাকে রাখলেন, রেখে সাপ একটু নিজেকে বিশ্রাম করছেন, অমর সময় লাফিয়ে ব্যাং চলে গেছে। বৃন্দাবন বিহারী লাল কি যায়, ব্যাপারটা কি, এখানে কার দোষ, ভগবানের দোষ? ভগবান তো বলেছে, ব্যাংকে বলেছে যে বাঁচবি যদি মর, আর সাপকে বলেছে খাবি যদি ধর। কিন্তু সাপটা ধরে রেখেছে, সাপটা ভেবে নিয়েছে যে আমি ওকে মেরে দিয়েছি। এখানে বলার অভিপ্রায় পরমেশ্বর ভগবান যেভাবে বলছে সেভাবে করতে হবে, যদি আমি আমার বুদ্ধি লাগাই তাহলে কিন্তু সেখানে আমরা পতিত, সেখানে আমরা ঠকে যাব, সেখানে আমরা বঞ্চিত হব, যখন আমরা আমাদের মতো করে বুদ্ধি লাগাব। পরমেশ্বর ভগবান বলে দিয়েছে বাস এর মধ্যে, ঠিক আছে হে প্রভু তুমি যা বলেছো তাই। তো এই জন্য পরমেশ্বর ভগবানের এটাই মায়া, যখনই আমাদের মধ্যে কর্তাভিমান আসবে, কিংবা কোনো কর্ম করতে গিয়ে যখন নাকি কর্মাভিমানী কর্তাভিমান আসবে যে আমি সেটা করেছি, কিংবা পরমেশ্বর ভগবান যেভাবে উপদেশ করছেন সেই উপদেশের প্রতি নির্ভরশীল না থেকে যদি আমরা আমাদের মতো করে একটা বুদ্ধি পাকিয়ে দিই তাহলে কিন্তু সেখানে ঠকতে হয়। এই প্রকার এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে দৈবী মায়া, ওরে বাপ বড় দুর্দান্ত, দৈবী যেসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এবার ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাং তারান্তিতে। খুব খুব সুন্দর প্রসঙ্গ চলছিল, এই জন্য আমি কয়দিন দুই দিন আগে বোধ হয় একটি কীর্তন গিয়েছি, প্রভু মেয় হুঁ তেরে চরণ কা দাস তেরে চরণ। আমি এই প্রসঙ্গটা মহারাজের মুখে শুনলাম, তো এই কবিতাটা মনে পড়েছে, খুব সুন্দর ভগবানের মায়া সম্বন্ধে এই কবিতা। তেরে চরণ বিছড়না ছুটে বন্ধন মায়া পাস, প্রভু মেয় হুঁ তেরে চরণ কা দাস। হে প্রভু আমি তোমার চরণের দাস জন্ম জন্মান্তরের, তোমার এই চরণ থেকে যেন আমি বিছুড়ে না যাই, বিছুড়ে বন্ধন যেন মায়ার দড়ি দ্বারা বন্ধন যেন না হয় আমার, মায়ার যে দড়ি, মায়ারূপ দড়ি, মায়ার বাঁধন, এটা চোখে দেখা যায় না, এটা অনুভব করার বিষয় এই মায়া। সেখানে কি বললেন, তেরি মায়া মোহিনী ছায়া শক্তি অমিত অপার, ইহা সব কোন পার যো পাবে দেব অসুর নর নার। তোমার মায়া মোহিনী ছায়া, এই যে মনে পড়েছে মহারাজের প্রসঙ্গটা শুনে এই কীর্তনটা আমার মনে পড়েছে, তেরি মায়া মোহিনী ছায়া। হ্যাঁ, এই গান আমাদের গুরুবর্গগণ খুব গাইতেন, বিশেষ করে পরম গুরুদেবের সময় থেকে এই কীর্তন খুব গাওয়া হতো আমাদের গোবিন্দ মহারাজ, খুব প্রাচীন বৈষ্ণবেরা মঠের এরা এই গান করতেন, খুব সুন্দর অদ্ভুত। তেরি মায়া মোহিনী ছায়া শক্তি অমিত অপার, অমিত শক্তি, অপার শক্তি ভগবানের মায়ার, ইহা সব কোন পারে যে পাবে দেব সুর নর নার। নর নার মানে নর মানে নর মানে মানুষ, হ্যাঁ না, নর মানুষ, মানুষের মধ্যে স্ত্রী পুরুষ উভয়ই। তারপর কি বললেন, যে পাপি নেহি মহা অপরাধী কি যে কৃপা কৃপাল কেবল হে বিশ্বাস তোমারো হে নটবর গোপাল। আমি শুধু পাপি নয় মা, আমি অপরাধী, মহা অপরাধী। হ্যাঁ, আমি শুধু পাপি নয় মহা অপরাধী। সেখানে যখন পূজা অর্চনা হয় তো সেখানে একটা পদ্মপঞ্চক পাঠ হয়, পাদ্যপঞ্চক অর্চনের পর, মানে সমর্পণ আর কি, সেখানে মন্ত্র রয়েছে মৎসামো
नास्ति पापात्मा न अपराधिश कश्चन परियारे अपि लज्जा किं ब्रुवे पुरुषोत्तम। हे पुरुषोत्तम, आमार मतो मत्सम नास्ति पापात्मा न अपराधिश कश्चन, कदापि कखनो आमार मतो पापी लोक नहीं, कोथाओ नहीं आमार मतो पापी लोक नहीं, आमार मतो अपराधी कोथाओ नहीं। मत्सम नास्ति पापात्मा ना अपराधी च कश्चन परिहारे अपि लज्जा किं ब्रुवे पुरुषोत्तम। हे पुरुषोत्तम, हे प्रभु, सेई अपराध एवं पाप परिहार करार जन्य से आमी लज्जित, आमी लज्जा पाच्छी। ए प्रसंगटि भक्तिनाथ ठाकुर खूब सुंदर तार कविताय बोलेछेन, निवेदन करी प्रभु तोमार चरणे पतितय धम आमी जाने त्रिभुवने। कि अद्भुत, प्रत्येक साधकेर जीवनेर जन्य एकटा हृदयेर डाक भगवानेर प्रति। আমরা যতই বাইরে একটা রূপ দেখাই না কেন, ভিতরগত উদ্দেশ্য, ভিতরগত মনোবৃত্তি, সেটাই হলো প্রকৃত আমাদের পরিচয়, সেটাই প্রকৃত আমাদের যে প্রকাশ। বাইরে তো শুধু ভিতরটা ঢাকার জন্য, বাইরে তো শুধু রূপটাকে দেখালে হয় না, স্বরূপটা যদি জাগৃত না হয়, রূপে কিছু হয় না, রূপটাকে কিছু থাকে। এই যে আমাদের এই যে সিদ্ধ মহাপুরুষ বৈষ্ণব আচার্যগণ, এদের রূপ দেখে অনুভব করা যাবে না, স্বরূপ দেখে অনুভব করতে হবে। এদের স্বরূপ কি? সাধক জীবনে কিংবা বৈষ্ণবীয় জীবনে রূপ দেখে কাউকে নির্ণয় করা যাবে না, স্বরূপ দেখতে হবে। স্বরূপ মানে ওনার অবস্থান, ওনার মানসিক স্থিতি, মানসিক অবস্থান। বলো হরে কৃষ্ণ। সেই জন্য স্বরূপ, ধামের স্বরূপ স্ফুরি বিনয়নে, স্বরূপটা দেখতে হবে। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি আমাদের মতো সাধককে তিনি বলছেন, ওনার তো এরকম অবস্থা নয়, ওনার তো উনি তো সেই দিব্য ধামের, দিব্যধামের তিনি একজন। আমার জন্য বলেছেন সেটা, আমার জন্য। নিবেদন করি প্রভু তোমার চরণে পতিতয় ধম আমি জানে ত্রিভুবনে। আমরা মনে করি আমরা ভেতরে ভেতরে যাই করি কেহ জানে না, তাই না? কিন্তু ঠাকুর মহাশয় বলছেন যে আমি যে পতিত, আমি যে অধম, এটা ত্রিভুবনে সবাই জানে। আমি যে অধম, আমি পতিত, ত্রিভুবনে সবাই জানে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে সেইগুলোকে ঢেকে রাখি, যেটা আমার দেখাবার সেগুলোকে প্রকাশ করি। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পতিত অধম আমি জানে ত্রিভুবনে। এখন ওই শ্লোকটার পূর্ণ ব্যাখ্যা হলো এই কবিতায়, আমা সম পাপি নাহি জগত ভিতরে, ম সম অপরাধী নাহি কো সংসারে। কি অদ্ভুত ভাবনা, ঠাকুর বলছেন আমার সম পাপী নাহি জগত ভিতরে, ম সম অপরাধী নাহি কো সংসারে। এই সাধক জীবনে আমাদের প্রত্যেকের জন্য এই বিলাপ, এই অনুভূতি হৃদয় থেকে আসা উচিত। তো যাই হোক, আমার তো এই ভাবও নেই, প্রসঙ্গক্রমে এটা আপনাদের সামনে উত্থাপন করছি, কিন্তু সেটা ব্যক্তিগতভাবেও নেই।
सब पाप आरो अपराध परियारे पाई लज्जा सब जानो तुमी तोमा बिना कारामी लई बसरण तुमी सर्वेश्वरे सर ब्रजेंद्र नंदन। ঠাকুর মহাশয়ের কি অপূর্ব অদ্ভুত অদ্ভুত এই কবিতাগুলো, আমাদের এগুলো কোথায় আলোচনার সময়, কোথায় এগুলো চর্চা করার সময়, শব্দের কি প্রভাব দেখুন, শব্দগুলোই কত ভালো লাগে, আর যদি আচরণে আমরা আনি তাতে কত ভালো লাগবে। তো এই জন্য বলছেন যে এটা বাইরের রূপ, আর স্বরূপ যদি আমরা না দেখি, স্বরূপ মানে ভেতরের রূপ, মনস্থিতি, উদ্দেশ্য, ওইটা যদি আমরা না বুঝি তাহলে রূপ দেখে আকৃষ্ট হয়ে গেলে এখানেই থেকে যাব। ভক্তিবিনোদ ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, রূপের গৌরব কেন করো ভাই, অনিত্য এ কলেবর কভু নহে স্থিরতর, সমন আইলে কিছু নাই। সমন মানে যম, এলে কিছুই থাকবে না। এজন্য রূপ দ্বারা সাধু নির্ণয় করা যায় না, বসন দ্বারা সাধু নির্ণয় করা যায় না, স্বরূপ দ্বারা। এই জগতেও আপনি যদি রূপের প্রতি আকৃষ্ট হয়ে যান তাহলে আপনি ঠকে যাবেন। বলো হরে কৃষ্ণ। পারিবারিক জীবনে বলুন, সামাজিক জীবনে বলুন, রূপের প্রতি আকৃষ্ট হলে, এই যে বিষয় বলেছেন, বিষয় নরোত্তম ঠাকুর বলেছেন না, বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে মগননা হইনু। বিষয়টা কি, বিষয়টা কাকে বলেছেন জানা আছে? পঞ্চরসকে বিষয় বলেছেন, পাঁচটা রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, তাই পাঁচটা তো, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়। রূপ, প্রথম রূপের কথা বলছেন, রূপ, রূপ দেখে আকৃষ্ট হওয়া। যেমন দেখবেন মশাগুলো, মশা পোকাগুলো আগুন দেখে, লাল লাল আগুন দেখে মনে হয় কিছু সেখানে ঝাঁপ দেয় আর মৃত্যুবরণ করে, তাই না? বড় পাওয়ারফুল বাল্ব লাগিয়ে দেন তো দেখবেন কত পোকা এসে ওখানে ছিটকে পড়ছে না, ওরা ওই রূপের প্রতি আকৃষ্ট, উজ্জ্বল উজ্জ্বল, ওই উজ্জ্বল রূপটা দেখে এত আকৃষ্ট হচ্ছে ওর মধ্যে গিয়ে পড়ছে, মৃত্যুবরণ করছে। এই জন্য এই জগতের রূপের প্রতি আকৃষ্ট হলে এইভাবে মৃত্যুবরণ করতে হবে, ভয়ঙ্কর মৃত্যু। আজ প্রতাপগড় গিয়েছিলাম, সেখানে কোনো এক ভক্তের বাড়িতে আলোচনা প্রসঙ্গে একটি বিষয় জানলাম, গড়ীয় মঠেরই আশ্রিত যিনি ছিলেন, তিনি পুত্রকে সম্পদ আদি কিছু দেন নাই, ভাবছেন মা আছে তো, মাটা তো অবর্তমানে পুত্রই পাবে, একমাত্র পুত্র। হ্যাঁ, তারপর মার নামে দিয়ে গেলেন, তিনি চলে গেলেন, তখন পুত্র সে কোনো প্রকার আনতে মায়ের থেকে সব কিছু লিখিয়ে নিলেন, এবং সেখানে মাকে সেবা দূরের কথা, প্রহার করে, প্রহার করে, নিয়ন্ত্রণ করছে, যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করা যাবে না। এই জন্য খালি রূপের প্রতি আকৃষ্ট হওয়াটাই সীমিত নয়, যদি আমরা রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম তাহলে কিন্তু সব গেল। একটিবারও চিন্তা করে নাই, ইনি জন্ম দিয়েছেন, জন্মদাতা মা, না বাবা নাই, এনাকে কে দেখবে, আমি আছি, আমি ছাড়া কে আছে, আরে এনার কোলে কত আমরা মলমূত্র ত্যাগ করেছি, তাই না, কত কষ্ট করেছে, এই অনুভূতি, এই ভাবনাগুলো নেই,
সেবা দূরের কথা উল্টো প্রহার করে, কিরকম অমানবিকতা, কিরকম পাষণ্ডতা। এইগুলো মনে করে বর্তমান যারা মডার্ন যুগ বলে কিংবা আধুনিক কিংবা কিছু বর্তমান যে ভদ্রতা ভদ্র সমাজে বলে মনে করে তারা, কিন্তু এই প্রসঙ্গে লোচন দাস ঠাকুর বলেছেন, আপন কর্ম ভুঞ্জায় সমন কহয় লোচন দাস। তো এটা তো রূপান্তর হয়ে আসবে না, প্রত্যেক ব্যক্তি এই যে জীবনের রূপান্তর, জীবনের অন্তর আসবে, সময়ের অন্তর আসবে কি না, প্রত্যেক ব্যক্তির বার্ধক্যতা আসবে কি না, তখন কি হবে, তখন কি হবে? এখন তুমি যুবক আছো, এখন তুমি যুবতী আছো, বয়োবৃদ্ধ বৃদ্ধাগণকে তুচ্ছতা ছিল করছো, যখন তুমি বৃদ্ধা হবে, তুমি বৃদ্ধ হবে, তখন তুমিও তো সেবার আকাঙ্ক্ষা করবে তোমার পুত্র কন্যাগণের কাছে। এটাই তো পরম্পরা, এটাই তো সমাজ ব্যবস্থা, অদ্ভুত। তো যাই হোক, এই রূপের প্রতি যারা আমরা আকৃষ্ট হব, তারা কিন্তু এই অমানবিকতা এসে যাবে ভিতরে। হ্যাঁ, চলতে পারবে না, পারিবারিক জীবনে চলতে পারবে না, সামাজিক জীবনে চলতে পারবে না। কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে বাঁধিয়া করিবে জড়। গোস্বামীগণের, বৈষ্ণব কবিগণের কথা, এটা কাউকে ছাড়বে না, সমনকারেও ছাড়বে না রে। তো ভগবান পরমেশ্বর জানেন রূপের প্রতি আকৃষ্ট হওয়া, হ্যাঁ রূপের প্রতি আকৃষ্ট হন, কোন রূপের প্রতি? ভগবানের রূপের প্রতি, পরমেশ্বরের রূপের প্রতি। হ্যাঁ, ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হন, ভগবানের যে নাম রস, কথা শ্রবণ রস, তার প্রতি আকৃষ্ট হন, রূপ রস, তারপরে শব্দ, পরমেশ্বরের যে কীর্তনের শব্দ সেটার প্রতি আকৃষ্ট হন, নামের ধ্বনির শব্দ, তার শ্রীঅঙ্গ পরিচর্যা, শ্রীঅঙ্গ সেবনের যে স্পর্শ সুখ সেটার প্রতি আকৃষ্ট হন। শব্দ তা কি হলো, রূপ রস শব্দ, তারপরে স্পর্শ, পরমেশ্বর।